সবাই ইতিমধ্যে দল পেয়ে গেছেন গতকাল। তো এই জাতীয় দলের প্রেক্ষাপটে যে দলটা পাকিস্তান সফর করবে সে উপলক্ষে আজকে আপনাদের সঙ্গে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই এসেছি। সাকিবের সঙ্গে মরিলে তো আমাদের যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। দেশের বাইরে যদি কোনো খেলোয়াড় থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া, শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। সো ইউ ইন টাচ। আমার মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে এবং এখানে চেঞ্জেসও আসবে, বাট আমাদের আমাদের বিসিবি কর্তৃক যে ডাইরেকশন থাকে, সিলেকশন কমিটির কাছে এরকম একটা ডাইরেকশন থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কাজ করে যাব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে সফর। তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্ম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলিয়ে তিনি যাচ্ছেন, এটা একটা। আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে, সে ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন, তো এখানে আমাকে একটু আগের কিছু কথা বলতে হবে। প্রবাবলি এন্ড অফ জুলাই, অনেক দিন পর সাকিবের সঙ্গে আমার কথা হয়, ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই, তো তার খোঁজ খবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক 6-7 তারিখের দিকে আরও ফর্ম কথা হয়, বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম, বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আমরা 8টা টেস্ট ম্যাচ খেলব, সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলার সময়, খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তো উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে, এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে, তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসাবেই আমরা এটাকে ধরেছি, এবং তখন আমাদের হয়তো যাওয়ার কথা ছিল আর একটু পরে, তো সেই আলোকে 12-11 তারিখে যদি তার খেলা শেষ হয় তিনি কবে নাগাদ যেতে পারেন সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ এটা লজিস্টিক দেখছে, তো সেখানে দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন।